হ্যালো বন্ধুরা এই হলো মালদ্বীপ শহর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপর থেকে তোলা এই হলো মালদ্বীপ শহরের উত্তর পাশে যেখানে মাছ মার্কেট এই সম্পূর্ণ বোট হলো মাছ ধরার বোট মালদ্বীপে প্রায় দুই লক্ষ লোক বাংলাদেশি লোক কাজ করে যারা বিভিন্ন কাজ করছেন কেউ কনস্ট্রেশনে কাজ করেন কেউ মাছ মার্কেট কেউ ফিশ মার্কেট কেউ ফল মার্কেট কেউ বা বড়ো সড়ো দোকানে কেউ কোম্পানিতে কেউ বা রিসুটে কাজ করছেন সবচেয়েতে কাজ উত্তম কাজ ভালো কাজ হল রিসুটের যেখানে বিষারও দাম বেশি খুব আরামদায়ক কাজ এবং খুব মানসম্মন্য সব কিছুই সরকারের রুলের ভিতরেই আর যারা মাছ ধরতেছে তাদের তো কষ্টের কথা বলে শেষ নেই তারা যে কত ভয়ং ভয়ঙ্কর কাজ করেন দোকান বিষয় যারা বলে ছোটো মোটো দোকান এই দোকান আমাদের কাজ করেন বড় দোকানও যারা শিক্ষিত লোক তারা কাজ করতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই মালদ্বীপে অনেক লোক বেকার হয়ে আছেন কারণ দালাল আর যে বিশা তাদের কথাবার্তিতে বেমানাল তাই তারা অনেক লোকে কাজ পাচ্ছেন না অনেক লোক অবৈধ হয়ে যাচ্ছেন এইভাবে বসে আছেন পার্কে এইভাবে এই বদলি বাজারে বসে আছেন কাজের অপেক্ষা যার যে লোক প্রয়োজন সেই লোকগুলো এন থেকে এখান থেকে সংগ্রহ করে এবং সেই লোকগুলো যারা নিম্ন মানে যারা খুব দুর আছেন তাদের থাকার ব্যবস্থা বন্ধুরা আমি আপনার দেখাচ্ছি মালদ্বীপের লোকাল আইল্যান্ড এ হলো লোকাল আইল্যান্ড তার পাশাপাশি যারা শিক্ষিত আছেন তাদের তারা ওইরকম ভালো দোকানে তারা সেলম্যান হিসেবে চাকরি করছেন আবার আমাদের দেশ থেকে দেখা যাচ্ছে এখন আজকে দু বছর যাবত আমাদের দেশ থেকে নার্স এবং ডাক্তার আসতেছে মালদ্বীপে প্রায় এক হাজারের মতো নার্স এবং ডাক্তার আছে খুব ভালো পর্যায়ে বন্ধুরা প্রায় যে দুই লক্ষ লোক মালদ্বীপে আছে। তাই দুই লক্ষ লোকের মাঝে এক লক্ষ লোকের প্রায় এক লক্ষ লোকেই রিসুটে কাজ করছেন কেউ বা ওয়েটার কেউ বা এই শেফ কেউ কোক কেউ বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন খুব ভালো অবস্থানে এবং ভালো বেতন পাচ্ছেন এই হলো মালদ্বীপ ডিস্ট্রিক্টের স্টাফদের থাকার ব্যবস্থা মালদ্বীপ ডিস্ট্রিক্টে থাকার স্টাফদের খুব ভালো ব্যবস্থা সুব্যবস্থা বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই মালদ্বীপের সবচাইতে অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলো রিসুট রিসুট মালদ্বীপ মালদ্বীপের আয়ের উৎসহ মালদ্বীপের মাথাপিছু আয় হলো তেরো হাজার নয়শো ডলার মালদ্বীপ মোট জনসংখ্যা হল প্রায় চার লক্ষ মালদ্বীপের আয়তন হলো দুইশো কিমি একশো পনেরো বর্গ কিলোমিটার বন্ধুরা মালদ্বীপ প্রায় দুই হাজারের বেশি আইলেন নিয়ে দেশটি গঠিত মালদ্বীপ থেকে বাংলাদেশ সরাসরি ফ্লাইট প্রায় আড়াই ঘন্টা একটি কথা বলতে চাই বন্ধুরা আপনারা কেউ যদি মালদ্বীপে আসেন ভালোভাবে নিকট বন্ধু এবং নিকটবর্তী আত্মীয়ের সাথে যোগাযোগ করে আসবেন দোকাবাজি থেকে বাঁচতে হলে বন্ধুরা তোমরা যদি কেউ রিসিটে আসতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে রিসোর্টের নাম লিখে চাষ করবা আর না তো ডাব্লিউডাব্লিউ গিয়ে তোমরা সেই রিসোর্টের নামটা খুঁজে পাও কি দেখবা তারপর কনফার্ম হয়ে মালদ্বীপে আসবা আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো